একটি ছেলে আরেকটি মেয়ে বাবা ভালোবাসা ধোকা পেয়ে মনের দুঃখে কি বলছে একটু সকলে লক্ষ্য করে শুনো। তো আমি তোমাদের একটা বাস্তব কথা বলতে চাই, ঠিক আছে? আস্তে, জীবনে কেউ প্রেম ভালোবাসা করো না, করো না, ঠিক আছে? কারণ দেখবেন প্রেম ভালোবাসা করে কিন্তু বেশিরভাগই ধোকা খায়, কি তাই তো? শুধু শুধু আমাদের দাদা ভাইরা কিন্তু সকলে জানে, পুরুষ জাতি সকলেই জানে এই যে ধূমপান কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জানেন আপনি যখন ক্যান্সার হবে কি গলায় খুশখুস করবে, যখন নিঃশ্বাসের প্রবলেম হবে তখনও বলবেন যে কেন যে খেলাম, কি আপনি কিন্তু জানেন যে আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবু খাচ্ছেন। তো তেমনই দাদা ভাইরা কিন্তু জানে প্রেম ভালোবাসা ক্ষতিকর, প্রেম করলে ঘুম যাবে, খাওয়া যাবে, মানে হে কি বলবো, ভাবনা চিন্তা স্বপ্ন সবই চলে যায়। হ্যাঁ, এটা একটা হচ্ছে রোগ, তাই এই রোগ থেকে দূরে থাকো। তাই ছোট্ট করে আরেকটি কথা বলে দিই সকল দাদা ভাইদেরকে, কেন এটা শুধু মনে রেখো কথাটা, দেখবেন একটি বাস্তব কথা, দেবাফা দুনিয়া মে কন কিসকা হোতা হে ধোকা তো ওই দেতে হে জিস পে খাস ভরসা হোতা হে, কি ঠিক কিনা কথাটা? যে মেয়েটিকে ভাববে যে আমার সে জীবন, সে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসে, সে মেয়েটাই তোমাকে একদিন ধোকা দিয়ে চলে যাবে, কি তাই? চলো সে জায়গায় দাঁড়িয়ে থেকে আরেকটু গান শোনো। শোনো, আমি তো আগেই বলেছি যে ছেলেরা কিন্তু সবই জানে যে প্রেম ভালোবাসা ক্ষতিকর, তবু প্রেম করতে যাই কেন? যখন প্রেমে ধোকা খাবে তখন ধোকা দেওয়ার জন্য কাউকে লাগবে না, কি তখন বলে মা আসো বাবা আসো, আমার সঙ্গে লাগতে এসো না কিন্তু, ঠিক আছে? কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, আরে দেখে শুনে তারা কি বলে গেল গো, চলে যাবো চলে যাবো গো, আরে তোকে ছাড়ে দিয়ে তবে আমি মরে যাবো মরে যাবো গো, ওহ তাই নাকি গো, ও তোকে না পাইলে ওই আমি ইঁদুর মারা বিষ খাবো গো, ও তোকে না পাইলে
पहना